হাই ভিউয়ার্স, আমি আবারও নিয়ে আসলাম তোমাদের সামনে কিছু ওয়ার্ড্রোপের ডিজাইনের ফটো। তো তোমরা অবশ্যই ফটো দেখে তোমরা একটু সিলেক্ট করতে পারবে কোন ডিজাইনটা তোমরা বানাবে, কেউ যদি বানাতে চাও। তো আমি বলি, এরকম একটা ওয়ার্ড্রোপ রুমের মধ্যে বানাতে কত খরচ আসে সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। তো তোমরা প্রথমে ভিডিওটা একটু দেখো। তো তোমরা যদি চাও যে এরকম আমি ওয়ার্ড্রোপ বানাবো রুমের মধ্যে, ওয়ার্ড্রোপ অনেক ধরনের হয়, যেরকম ড্রেসিং অ্যাটাচ থাকে বা কোনো সিস্টেমে র্যাক থাকে বা কোনো সিস্টেমে সেলফ থাকে। তো তোমরা যদি সামথিং কোনো এরকম একটা রুমে চাও, 10x12 রুমে বা 10x14 বা 10x13, যাই হোক না কেন রুম, তো তোমাদের একটা কিছু সামথিং খরচের কথা আমি বলছি। তো এরকম একটা ওয়ার্ড্রোপ বানাতে ঘরের মধ্যে 1,20,000 থেকে 1,00,000 টাকার মতো খরচ আসবে টোটাল মাল জিনিস দিয়ে। তো মোটামুটি মিডিয়াম কোয়ালিটির উপরে। আর শুধু এই না যে এই ধরনের কাজ করি, আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে, তোমরা যদি চাও সেখানে গিয়ে দেখতে পারো। আর কোনো বিষয়ে কথা বলার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করুন, যে কোনো বিষয়ে কথা হলে আমি তার সঙ্গে সম্পূর্ণ কথা বলবো, বা কী বানাবে সেটা কমেন্ট করলে আমি তার সাইজটা খরচটা বলে দিতে পারবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব